السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. الحمد لله. শুরুতে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দুনিয়ার মোহ। দুনিয়ার মোহ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়ার মোহ কি? দুনিয়ার মোহ হচ্ছে সংক্ষিপ্ত কথায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এর মূল একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন আমরা কিছু সওয়াবের মাধ্যমে যেন আমরা জান্নাত কামাই করতে পারি। কিন্তু আমরা যখন দুনিয়াকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ব, যখন আমরা আখেরাতকে ভুলে যাব, এটাই হচ্ছে দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে অধিক প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আল্লাহ তাআলা বলছেন, অথচ আখিরাত চিরস্থায়ী, আখিরাত দুনিয়া থেকে অধিক উত্তম এবং চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা সেই উদ্দেশ্য বাদ দিয়ে যখন আমরা এই দুনিয়ার মোহে পড়ে যখন আখিরাতকে ভুলে যাব, এটাই হচ্ছে দুনিয়া আখিরাতকে ভুলে যাওয়া, দুনিয়াকে প্রাধান্য দেওয়া। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, ধন সম্পদের মোহে পড়ে তোমরা আখিরাতকে ভুলে গিয়েছ, তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছ। হাত্তা জুরতুমুল মাকাবির, এটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত তোমরা কবরে না যাবে। অথচ এটাই ঠিক, আমরা দুনিয়া আখেরাতকে ততদিন পর্যন্ত ভুলে থাকি যতদিন পর্যন্ত আমরা কবরে না যাই। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিয়মাতান মাকবুনুন ফীহিমা কাসুরু মিন্নাস আস-সিহ্হাতু আল ফারাগু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি নিয়ামতের বিষয়ে মানুষ আত্মবলা হয়ে থাকে, এই দুটি নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই দুটি নিয়ামতকে মানুষ ভুলে যায়। সেটা কি? আস-সিহ্হাতু সুস্থতা, ওয়াল ফারাগু এবং অবসর সময়। কেন? অবসর সময় আমরা অসংখ্য সময় পাই, কিন্তু আমাদের সব কিছুর সময় হয় শুধুমাত্র একটার সময় হয় না, সেটা হলো সালাতের। আমরা সব কিছুর সময় পাই শুধু একটা জিনিসের সময় হয় না, সেটা হলো কোরআন পড়া। সব কিছুর সময় হয় একটা জিনিসের সময় পায় না, সেটা হোক আল্লাহকে স্মরণ করার। আল্লাহকে স্মরণ করা বাদ দিয়ে, আল্লাহর বিধিবিধানকে পালন করা বাদ দিয়ে আমরা সব কিছু করি, শুধুমাত্র একটা কাজ করি না, সেটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে কাজ, বাদ বাকি আমরা সব কিছু পালন করি। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইয়াসবাহু ফিল ইয়ামে ফালইয়ানজুর বিমা ইয়ারজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখিরাত কত উত্তম দেখো, তোমরা সাগরে তোমাদের নখটাকে ডুবাও, নখের সঙ্গে কতটুকু পানি আসে দেখো, এতটুকু যতটুকু পানি উঠবে এতটুকু সময় হচ্ছে আমাদের দুনিয়ার সময়, মানে আখেরাতের সময় হচ্ছে অসংখ্য সময়, যেই সময়ের কোনো শেষ নাই। দুনিয়ার সময় কতটুকু, এই নখের সঙ্গে আমাদের যতটুকু পানি উঠেছে ততটুকু সময় হচ্ছে এই দুনিয়ার সময়, ততটুকু পানির সময় হচ্ছে এই দুনিয়ার সময়। অথচ আখেতে আখেরাতের সময় কত সময়, আমরা চিরদিন জান্নাতে বসবাস করব শুধুমাত্র একটা কাজের বিনিময়ে, সেটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে আমরা যদি কোনো কাজ করি, এই আমলই আমাদের সবচেয়ে কাজে আসবে। আমরা আমাদের সন্তানের জন্য যা কিছু করি না কেন, এটা আমাদের কোনো কাজে দিবে না। স্ত্রীর জন্য আমরা যা কিছু করি না কেন, এটা আমাদের কোনো কাজে দিবে না। আপনি কি আমল করেছেন, এই আমলটাই আপনার একমাত্র কাজে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাররবি যাদিদ আসাক্কা মাইয়িত, আল্লাহর নবী দুইটা কানকাটা ছাগলের মরা পচা কানকাটা ছাগলের পাশ দিয়ে অতিক্রম করার সময় বললেন, এই সাহাবীরা তোমরা এই দুইটা কানকাটা পচা
গলা ছাগলকে তোমরা কি 2 টাকার বিনিময়ে তোমরা কেউ নিবা সাহাবীগণ বললেন না 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 আমরা এই ছাগলকে কেন নিব কোন কিছুর বিনিময়ে আমরা এটাকে নিচে পছন্দ করব না তার কারণ এটা তো মরা এটা তো পচা এটা তো কান কাটা এটা নিয়ে আমরা কি করব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো এই দুনিয়াটা হচ্ছে আল্লাহর কাছে এই কান কাটা মৃত বকরি ছাগলের চাইতেও অধিক উত্তম এই আখিরাত সেই আখিরাতকে ভুলে গিয়ে আমরা এই দুনিয়াকে এমন ভাবে প্রাধান্য দিচ্ছি অথচ আমরা আমাদের সন্তানের জন্য জীবনটাকে কুরবান করে দিচ্ছি অথচ আখিরাত সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াটা হচ্ছে একজন মুমিনের জন্য জেনখালা এবং কাফেরের জন্য একটা জান্নাতের সমতুল্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তি একজন ঈমানদার ব্যক্তি এই দুনিয়াতে বসবাস করবে আর তার উপরে বালা মুসিবত আসবে না এটা হবে না একজন ঈমানদার ব্যক্তি যারা কোরআন হাদিসকে মানতে চায় যারা আল্লাহর আমল করতে চায় আল্লাহমুখী আমল করতে চায় তাদের উপর বিপদ বালা মুসিবত আসবেই এটা হবে না বিপদ বালা মুসিবত তাদের উপরে আসবেই অতএব আমাদের সবচেয়ে অগ্রম আগে কাজ হচ্ছে আল্লাহর কাজ করা আখিরাতের কাজ করা জান্নাতের কাজ করা যেন আমরা কবরে গিয়ে আমরা আমার শরীকভাবে হিসাব দিয়ে যেন আল্লাহর রহমতের মাধ্যমে যেন আমরা জান্নাত লাভ করতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুজিবাতিন নারু বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা এবং জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বালা মুসিবত দ্বারা তার মানে একজন ব্যক্তি জান্নাতি ব্যক্তি হবে আর এই ব্যক্তির উপরে বালা মুসিবত আসবে না এটা কখনোই হবে না তার উপরে বালা মুসিবত আসবেই আপনি স্মরণ রাখেন আপনি একজন ঈমানদার ব্যক্তি আপনি যদি জান্নাতি ব্যক্তি হতে চান আপনি যদি ঈমানদার ব্যক্তি হতে চান তার মানে আপনি স্মরণ রাখেন আপনার উপরে বালা মুসিবত আসবেই এজন্য আমাদেরকে সর্বক্ষেত্রে সব সময় চেষ্টা করতে হবে যেন ধৈর্যের সহিত আমরা যেন আল্লাহর কাজ করতে পারি যেটুকু যেটুকু বালা মুসিবত এসেছে আমরা যেন ধৈর্যের সহিত আমরা যেন মোকাবেলা করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি